প্যারেন্টিং এ অনেক ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টর গুলাতে আসলে সাইকোলজিস্টদের মধ্যে একমত নাই তারা এখানে দ্বিমত আছে যেমন একটা সিম্পল চার বছর একটা ছেলে সে এখন হঠাৎ করে মাটিতে শুয়ে পড়লো এবং মাটিতে শুয়ে পড়ে সে ট্যান্ট্রাম করতেছে এখন মা বাবাকে বললো যে এই তুমি ওকে মাটি থেকে উঠাও ও তো মাটিতে বয়লা লাগতেছে বাবা বললো যে না ও নিজে উঠুক এটাই ওর জন্য ভালো এখন এখানে কি বাবা ঠিক না মা ঠিক এই ব্যাপারে আপনি যদি একশো সাইকোলজিস্টকে আনেন তারাও দুই ভাগ হয়ে যাবে কারণ এখানে দুইজনের পার্সেকটিভ এর পিছনেই রিজন আছে মা যেটা বলতে এটারও একটা যুক্তি আছে বাবা যেটা বলছে এটারও একটা যুক্তি আছে কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে বাবা মা ঝগড়া শুরু করলো ঝগড়া করতেছে তুমি আমাকে সম্মান করো না বিয়ের আগে তুমি আমাকে বিয়েই করতে চাও নাই তোমার বাবা মা আমাকে দেখতে পারে না আমার বাবা মা তোমাকে এই করে না সেই করে না এখন বাচ্চাটা মাটিতে শুয়ে দেখতেছে এই বাচ্চাটা যখন বড় হবে তার কখনো মনে থাকবে না সে কি মাটিতে শুয়ে ছিল কিনা এবং শুয়ার সময় কেউ তাকে তুলছিল না কিন্তু তার মনে থাকবে তার বাবা মা কেমন ব্যবহার করে দুজন দুজনের সাথে এবং সেইখান থেকে সে শিখবে